গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। ধৃতদের নাম সুকুমার সাহা বয়স 23 ও সন্তোষ দাস বয়স 32। জানা গিয়েছে ধৃত দুজনকে বাগডোগরার কেষ্টপুর এলাকা থেকে 150 গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে। আজ দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।